নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি কুচবিহার জেলার আমবাড়ি অঞ্চলের এলাকার বড়াইবাড়ি পার্ট ওয়ান এলাকায়, যেখানে আমরা পেয়ে গিয়েছি আমাদের সাথে কিছু মৃৎশিল্পীদের, যারা মাটির ভাঁড়, মাটির চায়ের কাপ এবং বিভিন্ন মাটির সামগ্রী নির্মাণ করেন। বর্তমান সময়ে সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন, কী পরিস্থিতিতে রয়েছেন তারা, কী মুনাফা হচ্ছে তাদের, এই সমস্ত জিনিস বিক্রি করে কীভাবে সংসার প্রতিপালন করছেন তারা, আসুন শুনে নেওয়া যাক। বিগত কত বছর থেকে বাড়াচ্ছে? এটা তো অনেক দিন থেকেই করতেছি। সংসার প্রতিপালন করা সম্ভব? এটা কি এটা সম্ভব চলে না, ওইরকম এখন দাম টাম কিছু নাই। কীরকম মুনাফা হয়? মানে সামান্য কোনো রকম আর কি চলে খাওয়া যায়। সামান্য কোনো রকম চলছে। তো বিগত দিনগুলিতে কোনো সরকারি অনুদান বা সাহায্য পাননি? না, আমি কিছু পাইনি। তো সেটা নিয়ে সরকারকে জানিয়েছেন? হ্যাঁ, অনেক কয়েক পঞ্চায়েতকে জানানো হয়ে গেছে। সামনে তো পঞ্চায়েত ভোট, কি আবেদন জানাবেন সরকারের কাছে যে কোনো রকম আর্থিক অনুদান বা সাহায্য যদি পান তাহলে কিছু সুবিধা হবে? হ্যাঁ, সে তো সুবিধা হবে কিছু পাইলে বলে। সামনেই তো আসন্ন পঞ্চায়েত নির্বাচন, কিছুদিনের মধ্যেই তার দিনক্ষণ ঘোষণা করা হয়ে যাবে এমনটাই আশা করছেন সকলে। তবে বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে কিভাবে দিন কাটছে এই মানুষদের, এখনো পর্যন্ত কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা মেলেনি তাদের। এই যে হাতে করে কাজ করছেন, অসুবিধা হয় না? অসুবিধা তো হয়, কিন্তু অসুবিধা হলে এই যে পয়সা কাজ করি এই পয়সায় তো আর বড় ধরনের জিনিস কিনতে পারি না। সংসার চলে? সংসার কোনো রকম চলতেছে আর কি। সরকারিভাবে সুযোগ সুবিধা পেয়েছেন? না, সরকারি কোনো সুযোগ সুবিধা পাইনি। সামনে তো পঞ্চায়েত ভোট, কী বলবেন মানে স্থানীয় নেতাদের বা পঞ্চায়েতকে? কী বলবো ওদেরকে, বলেই কি ওরা তো দিবে না আমাদেরকে। বা সরকারি প্রশাসনকে কী জানাবেন? মানে কোনো এখন উপরের থেকে যদি বিডিওর থেকে আসে লোক তাইলে একটু আপত্তি করব যদি পাওয়া যায়। বর্তমানে এই সমস্যা নিত্য বুকে চেপেই কাজ করে চলেছেন তারা। এখনও পর্যন্ত নিত্য নতুন অত্যাধুনিক যন্ত্রপাতি এবং বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন স্তরের মানুষদের জন্য আসলেও এই মানুষদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই। তাই এই সমস্ত বিষয় নিয়ে চরম দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে চলেছেন তারা। এই সমস্ত মাটির জিনিস তৈরি করতেও সঠিকভাবে মুনাফা অর্জন হয় না, তাই সব মিলিয়ে নিত্য সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। কতগুলো কাপ তৈরি হয় প্রতিদিন? যদি হাতে ঘুরিয়ে তৈরি করা হয় তবে মনে করো 300-250 হয়ে যায়, আর যদি এই মেশিনে করা হয় তবে একটু বেশি হয়, ডবল হয়ে যায়, 500-600 হয়। খরচ কি ওঠে? হ্যাঁ, মোটামুটি 300-350 টাকার মতো হাজিরা পড়ে আমাদের সারাদিন কাজ করার পর। এইভাবেই চলছে আর কি। মাটিগুলো কোথেকে আনে? মাটি আসে আমাদের চিলাখানার থেকে আসে আর কালজানির থেকে আসে। এই মাটিটা কি মানে অন্যরকম মাটি? এটা অন্যরকম, এখানে এই মাটিটা সব জায়গাতে পাওয়া যায় না, নদীর দ্বারাই পাওয়া যায় বেশিরভাগ, তো সব নদীতে তবুও পাওয়া যায় না। আমরা আশা রাখব এই মানুষেরা যাতে আগামী দিনে কিছুটা হলেও সুযোগ সুবিধার মুখ দেখতে পারে এবং আর্থিক সাহায্য এই মানুষদের দোরগোড়ায় যেন এসে উপস্থিত হয়। কুচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, নিউজ 18 লোকাল।